राजधानी समावेश आबारो सरकार पतने आंदोलन हुशियारी बीएनपी कर्मसूची बढ़े केंद्रीय नेतादेर अंशग्रहण 2023 সালের শুরুতেই উৎপাদনে আসবে পটুয়াখালীর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র করোনায় বাড়বে না প্রকল্প ব্যয় শেষ প্রায় 27% কাজ পদ্মা সেতুকে ঘিরে আশপাশের জনপদে উন্নয়নের হাওয়া লাফিয়ে বাড়ছে জমির দাম জাজিরা প্রান্তে গার্ডার স্থাপন শেষ সংঘাতপূর্ণ হয়ে উঠছে স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীরা মুখোমুখি অবস্থানে বিএনপির সঙ্গেও বাড়ছে উত্তেজনা চট্টগ্রাম সিটি নির্বাচনে কেন্দ্রীয়ভাবে 41 জন কাউন্সিলর পদে মনোনয়ন পেলেও নগর আওয়ামী লীগ নেতাদের সমর্থন নিয়ে প্রতিটি ওয়ার্ডেই বিদ্রোহী প্রার্থীরা মাঠে রয়েছেন এদিকে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় গ্রেফতার 13 আসামিকে 3 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে চট্টগ্রাম সিটি নির্বাচনের উত্তাপ প্রায় 9 মাস স্থগিত থাকার পর এখন সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বুধবার সকালে নগরীর বহুদ্দারহাট থেকে দিনের প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দাঁড়া দাঁড়া গিয়ে তিনি চাইছেন ভোট একই সময় নগরীর বন্দর এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদত হোসেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দীর্ঘর চালানো প্রচারণায় ধানের শীষের পক্ষে ভোট চান তিনি এ সময় নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানান বিএনপি প্রার্থী গ্রেফতার না হওয়ার যে কালচার সেই কালচার থেকে কিন্তু এগুলো সৃষ্টি হচ্ছে এবং এগুলো যত বেশি হবে ভোটের যে উৎসবমুখর একটা পরিবেশ আছে সেটা থেকে কিন্তু সাধারণ মানুষের যে একটা অনাগ্রহ সেটা অনাগ্রহত হয়ে থেকে যাবে একটা সিন্ডিকেট তারা চাচ্ছে যে এগুলো করে শান্তিপূর্ণ পরিবেশটিকে বিঘ্ন করা এবং মানুষের মধ্যে একটা ভয়ভীতি সৃষ্টি করা এগুলো যে বিএনপির কারসাজি নয় তাও কেমনে বলবো কারণ একটা চক্র স্বাধীনতা বিরোধী চক্র এখন মাথাচাড়া দিয়ে উঠে অবশ্য দিন যত যাচ্ছে ততই প্রকাশ্য হচ্ছে সিটি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের মতবিরোধ কাউন্সিলর পদে মনোনীতদের অধিকাংশ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত হওয়ায় মাঠ ছাড়তে নারাজ সাবেক মেয়র আজম নাসিরের সমর্থনপুষ্ট প্রার্থীরা বিদ্রোহী প্রার্থী যারা ছিল তারা এখন এখানে যারা মনোনয়ন পায় নাই তারাই বরং দুঃসাহসী হয়ে তারা দুর্বিনীত হয়ে তারাই সরকারি দলের যারা মনোনীত প্রার্থী তাদেরকে তাদের লোকজনকে হত্যা করার করেছে ইতিমধ্যে এবং বাকিরা প্রস্তুতি নিচ্ছে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের যারা আছেন নগরে কেউ কেউ হয়তো বিদ্রোহী প্রার্থী সমর্থন পাচ্ছেন সে কারণে নির্বাচন করার তারা সাহস পাচ্ছেন এদিকে আওয়ামী লীগের কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় 13 আসামিকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন এ আদেশ দেন এমন প্রেক্ষাপটে সংঘাতপূর্ণ এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকতে নির্দেশনা দিয়েছেন রিটার্নিং অফিসার সমান শক্তি নিয়ে থাকে সেখানে একটু উত্তেজনা থাকে সে বিষয়গুলো আমরা মনিটরিং করছি কোন কোন জায়গাতে ধরনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শক্ত অবস্থানে আছে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 27 জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটির ভোট সমাজ সংবাদ চট্টগ্রাম পৌরসভা নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী সামলাতেই হিমশিম খাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এমন পরিস্থিতি তৈরির দায়ে অভিযুক্ত কতিপয় প্রভাবশালী নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন দলটির দায়িত্বশীল নেতারা অন্যদিকে এবারের পৌর নির্বাচনেও তেমন সুবিধা করতে পারছে না বিএনপি নিজ দলের নির্বাচনে যাওয়া নিয়ে প্রশ্ন তুললেন দলটির নেতারা বিস্তারিত সালাউদ্দিন সুমনের রিপোর্টে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে জয়লাভে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এই নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থীরা তবে কিছু জায়গায় বিএনপির প্রার্থীকে ছাপিয়ে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন খোদ আওয়ামী লীগেরই স্বতন্ত্র তথা বিদ্রোহী প্রার্থী অভিযোগ উঠেছে কতিপয় প্রভাবশালী নেতা ও এমপি মন্ত্রীর মদদে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই নেতা প্রভাবশালী নেতা অথবা সরকারের মন্ত্রী এমপি এদেরও
কোনো কোনো জায়গায় তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টির পিছনে ভূমিকা রাখছে বলে শোনা যাচ্ছে এবং এই ধরনের বিষয়ে অবশ্যই আমাদের দল থেকেও আমাদের মাননীয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা শক্ত এবং কঠোর নির্দেশনা দিবেন। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা প্রচার প্রচারণার সুযোগ পাচ্ছেন না বলে মন্তব্য করে দলের এই ভাইস চেয়ারম্যান বলেন, এমন পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো দরকার ছিল না। নির্বাচন এখন কেবলমাত্র একটি প্রহসন। এই নির্বাচনে যারা টাকা পয়সা ব্যয় করে বা শ্রম দিয়ে ভোটারদের দ্বারে যারা যাচ্ছেন তারা সবাই বিফল মনোরথ হবেন। এতদিন এখন একেবারে এটি কেন যে এরা ইলেকশনে যায় এটিও তো আমি বুঝতে পারি না, কারণ এখন ইলেকশন করার কোনো অর্থ হয় না। ইলেকশনে এটা শুধুমাত্র আওয়ামী লীগের জন্য ইলেকশন, তারাই জিতবে তারাই হারবে সবকিছুই তাদের ব্যাপারে। দ্বিতীয় ধাপের এই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে 16 জানুয়ারি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে সমাবেশ করে আবারও সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিল বিএনপি। দলীয় চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার পতনের আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন রূপ নেয় সমাবেশে। জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। বুধবারের কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। দাবি করেন জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই গ্রেফতারি পরোয়ানা। মামলা তুলে না নিলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা। প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী মতকে দমিয়ে রাখতেই একের পর এক মামলা দিয়ে পরোয়ানা জারি করছে সরকার। এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রায় 12 বছর ধরে এখানে একটা অত্যাচার নির্যাতন নিপীড়নের স্থির চালিয়ে তারা মনে করেছে যে এই অত্যাচার নির্যাতন মামলা রুলিয়া দিয়ে এই দেশের গণতান্ত্রিকামী মানুষ সদস্যকে মানুষকে দমন করে রাখা যাবে, কিন্তু তা সম্ভব নয়। দেশের তৃণমূলের বিরুদ্ধে যে মিথ্যা মামলাকে আটক করা হয়েছে তাকে মুক্তি দিতে হবে এবং সকল আটককৃত রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। এদিকে দলীয় কর্মসূচিতে জনসমাগম বাড়ছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, সরকারের বিরুদ্ধে অবস্থানই হচ্ছে সাধারণ মানুষের এই অংশগ্রহণ। মানুষ আজকে তেবালে পিঠ ঠেকে গেছে, তারা প্রতিবাদ এতদিন তাদের মনের মধ্যে তাদেরকে নাড়া দিয়েছিল, এখন সেই প্রতিবাদ ক্রমান্বয়ে সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ অব্যাহত থাকবে। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। আজকে তারা মেনে নিচ্ছে না, তারা রাস্তায় নেমেছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আমদানি করা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের আরও একটি মেগা প্রকল্প পেতে যাচ্ছে দেশ। পটুয়াখালীতে 1320 মেগাওয়াটের তাপ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে 2023 সালের শুরুতে। করোনার কারণে প্রকল্পের ব্যয় বাড়বে না জানিয়ে কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 27% কাজ। বাস্তুচ্যুত 281টি পরিবারের জন্য পরিকল্পিত আবাসন নির্মাণের কাজও শেষের পথে। পটুয়াখালী থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। পটুয়াখালী সদর থেকে 65 কিলোমিটার দূরের প্রত্যন্ত জনপদ কলাপাড়ার ধানখালী ইউনিয়নের এই নিশানবাড়িয়া গ্রাম টেকসই বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এই মাটিতেই গড়ে উঠছে 1320 মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরপিসিএল এর সঙ্গে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল যৌথ বিনিয়োগে 20,000 কোটি টাকার এই প্রকল্পটি 915 একর জমিতে বাস্তবায়ন করছে। কর্তৃপক্ষ বলছে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে কয়লা এনে আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরিবেশ সম্মত উপায়ে কার্বন নিঃসরণের মাত্রাও নিয়ন্ত্রণ করা হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। 2023 ফেব্রুয়ারিতে আমাদের ফার্স্ট ইউনিটের চালু হওয়ার কথা। করোনার কারণে আমাদের যদি প্রকল্প 4 মাস কিংবা 6 মাস বিলম্বিতও হয় আমরা চেষ্টা করব কভার করতে, যদিও হয় তারপরও এটাতে কোনো ব্যয় বৃদ্ধি হবে না।
বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠান বলছে কয়লাভিত্তিক এই প্ল্যান্টটি অন্তত 40 বছর বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। পরিবেশের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি আমরা। আন্তর্জাতিক গাইডলাইন মেনে প্রযুক্তি ও প্রকৃতির সমন্বয় করেই কাজ করা হচ্ছে। 660 মেগাওয়াটের দুটি ইউনিট চালাতে এখানে প্রতিদিন পোড়াতে হবে 12,000 মেট্রিক টন কয়লা। স্টিম টার্বাইন, জেনারেটর ও বয়লারের মতো মূল যন্ত্রাংশ স্থাপনে এখন চলছে চূড়ান্তভাবে মাটি প্রস্তুতের কাজ। বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই এই 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন একটি প্ল্যান্ট গড়ে তুলছে সরকার। যদিও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটো ইউনিট সম্পূর্ণ প্রস্তুত থাকলেও সঞ্চালন লাইন প্রস্তুত না থাকায় তার পুরো সুফল পাচ্ছে না দেশের মানুষ। সম্ভাবনার এই মেগা প্রকল্পটিতেও এমন কিছু ঘটবে কিনা সেটি সময়ই বলে দেবে। শুধু বিদ্যুৎ কেন্দ্রই নয়, যাদের জমিতে গড়ে উঠছে এই প্রকল্প তাদের পুনর্বাসনে 30 একর জমিতে 281টি পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন আধুনিক আবাসন। 1200 বর্গফুটের বাড়ি, স্কুল, মসজিদ, সাইক্লোন শেল্টার কাম কমিউনিটি সেন্টার পাবেন পরিকল্পিত নগরের বাসিন্দারা। দেবাশিস রায়, সময় সংবাদ, পটুয়াখালী। পদ্মা সেতুকে ঘিরে যুগান্তকারী পরিবর্তনের ছোঁয়া লেগেছে পুরো জনপদে। অবকাঠামোর উন্নয়নে এসেছে আর্থসামাজিক আমূল পরিবর্তন। জাজিরা প্রান্তের সংযোগ সেতুর সব গার্ডার তৈরি এবং সুপার টি গার্ডার স্থাপন শেষে এখন চলছে যান চলাচল উপযোগী করার কাজ। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু মাওয়ার সাথে যুক্ত করেছে জাজিরাকে। এই সেতু বন্ধনে একসময়ের অবহেলিত জনপদ জাজিরার চেহারাই পাল্টে দিয়েছে। নানা ধরনের অবকাঠামোতে ছেয়ে গেছে এলাকা। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে, জমির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যুগান্তকারী পরিবর্তনের ছোঁয়া লেগেছে পুরো জনপদে। এই জমির দাম যদি 2 টাকা থাকে, এখন হয়ে গেছে 50 টাকা। এখন এই বড় বড় ঘর উঠে গেছে, বা আমরা চলাফেরা যা করতেছি আমাদের ছেলেমেয়েরা আরো উন্নত দেখতে পারবো। আমাদের সবার স্বপ্ন ছিল এবং এটা আমাদের সামনে এখন বাস্তবায়িত মনে হচ্ছে। এই যোগাযোগের মাধ্যমেই এই এলাকার অর্থনৈতিকের চেহারাটাও পরিবর্তন হয়ে যাবে। সংযোগ সেতুর সুপার টি গার্ডার বসে যাওয়ায় এখন যান চলাচল উপযোগী করার কাজ চলছে। পূর্ণাঙ্গ দৃশ্যমানের পর জাজিরা প্রান্তের সংযোগ সেতু দৃশ্যমান হয়ে গেছে। এখন সেই সংযোগ সেতুর সঙ্গে সড়ক নির্মাণের কর্মযজ্ঞ চলছে। প্রকৌশলীরা বলছেন পদ্মা সেতুর কাজ হচ্ছে গর্ব করার মতো। কাজের মানের সাথে কোনো আপোষ করা হয়নি। বাংলাদেশের সবচেয়ে অনেক বড় একটা প্রকল্প এবং এটার কাজের কোয়ালিটির ক্ষেত্রে এটা আপোষহীন একটা প্রকল্প। 6.15 কিলোমিটার পদ্মা সেতুর সাথে দুপারে আরো প্রায় 3 কিলোমিটার সংযোগ সেতুর 438টি সুপার টি গার্ডারের মহাপ্রান্তে তৈরি বাকি 12টি আর স্থাপন বাকি 94টি, তবে জাজিরা প্রান্তে পুরোপুরি সম্পন্ন। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মাত্র 5-6 ফোঁটা ড্রপে মুক্তি মিলবে করোনা ভাইরাস থেকে। সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিআরআইসিএম এর দাবি, তাদের আবিষ্কার বঙ্গ সেফ ওরো নেইজাল স্প্রে COVID-19 ধ্বংস করতে সক্ষম। 3 থেকে 4 ঘন্টা পরপর নির্দিষ্ট হারে নাকে মুখে প্রয়োগ করতে হয় জীবাণুনাশক এই স্প্রে। ঢাকা মেডিকেলে 200 কোভিড রোগীর ওপর প্রাথমিক প্রয়োগে মিলেছে সাফল্য। এখন অপেক্ষা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য BMRC-র অনুমতি। রাশেদ বাপির রিপোর্ট। বঙ্গসেফ ওরো নেইজাল স্প্রে সরকারের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট BRICM এর বিস্ময়কর এক আবিষ্কার। প্রতিষ্ঠানটির দাবি, 3 থেকে 4 ঘন্টা পরপর নির্দিষ্ট হারে নাক ও মুখে এই স্প্রে প্রয়োগ করলে ধ্বংস হয় করোনার জীবাণু। বঙ্গসেফ ব্যবহারে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কমে যায় ভাইরাল লোড, আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি হ্রাস করার পাশাপাশি কমিউনিটি ট্রান্সমিশনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা, যা প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 200 কোভিড আক্রান্ত রোগীর ওপর প্রাথমিক পরীক্ষায় প্রমাণিত বলছে প্রতিষ্ঠানটি। অরোনেজাল স্প্রে যেটা, সেই স্প্রেতে ভাইরাস মারা যাচ্ছে কিনা, এক, কোন ডোজে দিলে এটা সবচেয়ে ভালো কাজ করে, এটার ইফেক্টিভিটি কতক্ষণ পর্যন্ত থাকছে, আমরা যেই ডোজটা ফাইনালি নির্ধারণ করেছি তাতে করে 80% এর মধ্যে রিকভার করে। ব্যক্তির মুখ, চোখ ও নাক দিয়েই প্রবেশ করে করোনার জীবাণু, সেখানেই কিছুকাল অবস্থান করে ভাইরাসটি। এজন্যই বঙ্গসেফের প্রয়োগ করতে হয় নাক ও মুখে। এই আপনার স্প্রেটা এখানে 20 ml আছে, যেটা একজন মানুষের 1 মাসের জন্য যথেষ্ট। 2 নাকে 2 চাপ করে 2 বার
মুখে তিনবার। এভাবে করে যদি আপনি স্প্রে করেন তাহলে তিন থেকে চার ঘন্টা আপনার এই জোনটা ভাইরাস যদি যেটুকু ভাইরাস থাকবে সেটা কিল হবে। এদিকে বাংলাদেশি বিজ্ঞানীদের এই আবিষ্কারকে সাধুবাদ জানালেও সকল কার্যক্রম বৈশ্বিক মানদণ্ড মেনে করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অবশ্যই অভিনন্দন জানাই যদি এই ধরনের কোনো বিষয় আসে ঘটে, কিন্তু আমি বারবার সতর্কবাণী উচ্চারণ করতে চাই যে মহামারী সামনে রেখে মানব দেহে পরীক্ষা নিরীক্ষার বিষয়টি আন্তর্জাতিক নৈতিকতা মেনে করতে হবে। বঙ্গসেফের আন্তর্জাতিক পেটেন্টের জন্য সিঙ্গাপুরে আবেদন করা হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও মন্ত্রিসভাকে ক্ষমতা প্রয়োগের প্রস্তাব কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে। প্রেসিডেন্টকে সরিয়ে দিতে ভাইস প্রেসিডেন্টকে প্রস্তাব দেওয়ার এই ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সংবিধানের 25তম সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্টের অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে সরিয়ে দিতে ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভাকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা প্রয়োগের জন্য মঙ্গলবার সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট সদস্যদের ভোটে প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাবের পক্ষে একজন রিপাবলিকান সদস্য ভোট দেন। যদিও এর আগেই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাতে তিনি সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করতে রাজি নন। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি অবশ্য বলে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট পেন্স যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাতে না চান তাহলে তারা প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব তুলবেন। সেই প্রস্তুতি নিয়েই সোমবার কংগ্রেসে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব উত্থাপিত হয়েছে। বুধবার কংগ্রেসে অভিশংসন প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট হবে। ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাবের পক্ষে অন্তত 5 রিপাবলিকান সদস্য ভোট দেবেন বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে তারা ধারণা করছেন 20 বা তারও বেশি কংগ্রেস সদস্য ট্রাম্পকে অভিশংসনের ডেমোক্রেটদের প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারেন। ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে 2019 সালে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প। গেলবার রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে অভিশংসন প্রস্তাব খারিজ হয়ে যায়। এবার পরিস্থিতি ভিন্ন হলেও 2/3 ভোটে সিনেটে প্রস্তাবটি পাশ না হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 6 জানুয়ারি ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালিয়ে অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালায় ট্রাম্প সমর্থকরা। এতে একজন পুলিশ সহ 5 নিহত হন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। রোহিঙ্গা ইস্যুতে চীনের উদ্যোগে আগামী 19 জানুয়ারি ঢাকায় বাংলাদেশ, মিয়ানমার ও চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিকেলে সাংবাদিকদের একথা জানান তিনি। এরই মধ্যে মিয়ানমার 42,000 রোহিঙ্গাকে যাচাই বাছাই করেছে বলেও জানান মন্ত্রী। ওদের ভেরিফিকেশনের জন্য তা আমরা সর্বমোট 8.5 লক্ষ এখন আমরা সাবমিট করেছি, কিন্তু আনফর্চুনেটলি মিয়ানমার এই খুব কম সংখ্যকই ভেরিফাই করেছে। তারা খুব স্লো এবং মাত্র 42,000 ফাইনালি তারা যোগ করেছে। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। চূড়ান্ত দলে নতুন মুখ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের পেসার শরীফুল ইসলাম। সুযোগ পেতে যাচ্ছে অলরাউন্ডার মাহাদি হাসান। এর আগে বহু দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে, তবে এতটা আলোচনা হয়নি কখনই। কারণ করোনা পরবর্তীকালে প্রায় 1 পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে সমর্থক হৃদয়ে প্রশ্ন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে কারা থাকতে যাচ্ছেন? ঘরোয়া আসর, প্রেসিডেন্টস কাপ আর বঙ্গবন্ধু টি-20 আসরে ক্রিকেটাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন, তাই সময়ের সেরা দল নির্বাচনে নির্বাচকদের সামনে অগ্নি পরীক্ষা। তবে সময় সংবাদ জানার চেষ্টা করেছেন কারা থাকতে যাচ্ছেন চূড়ান্ত দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 17 ওয়ানডে দল চূড়ান্ত করতে বেশ বেগ পেতে হয়েছে নির্বাচকদের। দলের নতুন মুখ যুব বিশ্বকাপ জয়ী বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। লেট অর্ডারে স্পিন অলরাউন্ডার হিসেবে মিরাজ নাকি মাহাদি হাসান, কাকে রেখে কাকে বাদ দেওয়া হবে এ নিয়ে দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত এই দুজনই টিকে গেছেন মূল দলে। সাকিবের প্রত্যাবর্তনের সিরিজে অর্থোডক্স লেফট আর্ম স্পিনার হিসেবে তাইজুলের জায়গা হয়নি দলে।
সদর সদস্যে যে দল দেখছেন এখান থেকে ইয়াসির রাব্বি নাকি নাজমুল শান্ত যে কোনো একজনই ঠাঁই পাবেন মূল দলে। তবে ৬ নম্বর ব্যাটিং পজিশনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। দল ঘোষণার আগে মুখে তালা নির্বাচকদের, তবে সূত্রে জানা গেছে এমনটাই। অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের দ্বিপাক্ষিক সিরিজের দল নির্বাচনে খুব ভাবতে হয়েছে আমাদের। প্রেসিডেন্ট কাপ ও বঙ্গবন্ধু টি টোয়েন্টি আসরে যারা ধারাবাহিক পারফরমেন্স করেছে তাদের প্রাধান্য দিয়েছি। ওয়েস্ট ইন্ডিজ যেমন দলই পাঠক না কেন, ওয়ানডে সিরিজটি ২০২৩ বিশ্বকাপের বাছাই পর্বের অংশ হিসেবে বর্তমান সময়ে সেরা বাংলাদেশ দলই নির্বাচন করা হয়েছে। এরই মধ্যে ১৭ সদস্যের দল চূড়ান্ত করে বিসিবির সভাপতির টেবিলে জমা দিয়েছেন নির্বাচকেরা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে সমাবেশ করে আবারও সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির, কর্মসূচিতে বাড়ছে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ। এবং ২০২৩ সালের শুরুতেই উৎপাদনে আসবে পটুয়াখালীর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, করোনায় বাড়বে না প্রকল্প ব্যয়, শেষ প্রায় ২৭% কাজ। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।